যারা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে বলতেছি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আমি হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ পাঁচটি সেটিংস আজকে দেখিয়ে দিব আপনারা ভিডিওটি স্কিপ করবেন না দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো হোয়াটসঅ্যাপের প্রথম যে সেটিংসটা করবো সেটা হচ্ছে অনেক সময় হোয়াটসঅ্যাপে আপনাদের অনেকে বিরক্ত করে বিরক্ত করার পরে আপনারা ওই লুকটাকে ব্লক করতে চান তাহলে ব্লক করবেন কিভাবে। তো ব্লক করার জন্য বন্ধুরা যাকে ব্লক করবেন তার প্রোফাইল পিকচারের উপর টাচ করবেন প্রোফাইল পিকচারের উপর টাচ করার পরে এরকম একটা পপাপ আসবে এখান থেকে দেখেন এই যে আই বাটন আছে আপনি জাস্ট এই আই বাটনে ক্লিক করলে ওই লুকটা সম্পর্কে তো বিস্তারিত এখানে চলে আসবে একেবারে নিচে চলে যাবেন নিচে দেখেন এখানে ব্লক অপশন লেখা আছে আপনি জাস্ট এটা ওকে করে দিবেন তাহলে দেখেন এই যে ব্লক একটা পপ আপ আসবে আবার যদি আপনি এই ব্লকে টাচ করেন তাহলে এই লোকটা ব্লক হয়ে যাবে দেখেন অলরেডি ব্লক হয়ে গেছে তো এই লোকটাকে যদি আবার আনব্লক করতে চান তাহলে এই আনব্লকে টাচ করবেন আনব্লকে টাচ করার পরে আপনার এই লোকটা আনব্লক অটোমেটিক্যালি হয়ে যাবে তো বন্ধুরা দুই নাম্বারে যে সেটিংসটা দেখতে পাবেন সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে অনেক সময় আপনার প্রোফাইল ফটো যখন ব্যবহার করেন তখন আপনার প্রোফাইল ফটো সবাই কিন্তু দেখে কিন্তু কেউ যদি চান যে আমার প্রোফাইল পিকচার আমি কাউকে দেখাবো না তাহলে আপনি কিভাবে এই কাজটি করবেন তো এই কাজটি করার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে এখানে দেখেন এই যে রাইট সাইডে থ্রি ডট অপশান আছে আপনারা এই থ্রি ডট অপশানে যাবেন থ্রি ডট অপশনে যাওয়ার পরে এখানে দেখেন এই সেটিং অপশান সেটিং অপশানে ক্লিক করে তারপরে আপনারা যাবেন আপনার এই অ্যাকাউন্টে দেখেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট আপনি এই অ্যাকাউন্টে ট্রাস্ট করবেন অ্যাকাউন্টে টাচ করার পরে এখানে দেখেন লেখা আছে প্রাইভেসি সেটিংস আপনি এই প্রাইভেসি সেটিংয়ে টাচ করবেন টাচ করার পরে একটু নিচের দিকে যাবেন নিচে গিয়ে দেখতে পাবেন এখানে লেখা আছে প্রোফাইল ফটো এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে দেখেন এই যে এখানে বডি আছে। আপনি যদি এই বডি করে দেন তাহলে আপনার এই ফটো কেউ দেখতে পারবে না তো বন্ধুরা স্পেশালি মেয়েরা আপনারা যদি আপনাদের প্রোফাইল পিকচার গোপনে রাখতে চান অবশ্যই আপনারা এখান থেকে নোবডি করে দিয়ে এটা ককে করে দিবেন তাহলে আপনার প্রোফাইল কেউ দেখতে পারবে না তো বন্ধুরা তৃতীয় নাম্বারে যে বিষয়টা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে আপনাকে সবাই কিন্তু গ্রুপে অ্যাড করে এখন আপনি চাচ্ছেন না একটা গ্রুপে অ্যাড হতে আপনার আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেলের কেউ যদি আপনাকে রিকোয়েস্ট করে আপনি না অ্যাড হয়ে পারেন না তো বন্ধুরা আপনি কিন্তু চাইলে আপনার হোয়াটসঅ্যাপে সেটিং করে রাখতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কেউ আর হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবে না তো বন্ধুরা এই কাজটি করার জন্য অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে এই থ্রি ডট অপশনে যাবেন থ্রি ডট অপশনে গিয়ে এখানে সেটিং সেটিং সেটিংয়ে টাচ করবেন তারপরে চলে যাবেন এখান থেকে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে দেখেন লেখা আছে প্রাইভেসি আপনারা এই প্রাইভেসিতে টাচ করবেন প্রাইভেসিতে টাচ করার পরে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে দেখবেন এখানে লেখা আছে গ্রুপ আপনি এই গ্রুপে টাচ করবেন গ্রুপে যখন টাচ করবেন এখানে তিনটা অপশন আসবে আর এখানে দেখেন লেখা আছে স্পষ্ট হু ক্যান অ্যাড মি টু গ্রুপ এখানে আমি এভরি ওয়ান দিয়ে রাখছি তার মানে সবাই আমাকে গ্রুপে অ্যাড করতে পারে আর যদি আপনি এই যে এখানে মাই কন্ট্যাক্ট দিয়ে রাখেন তাহলে শুধুমাত্র আপনার যে কন্ট্যাক্ট লিস্টটা আছে তারা অ্যাড করতে পারবে আর যদি আপনি সিলেক্ট করে দেন যে কে কে আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবেন এখন আপনি চাচ্ছেন না যে ওই লুকটার গ্রুপে অ্যাড হতে তাহলে আপনারা এই যে অ্যাকসেপ্ট এখানে যখন টাচ করবেন এখানে য যে সমস্ত লুক থাকবে সমস্ত লুকের লিস্ট আসবে এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন ওই সমস্ত লোক আপনাকে কখনও গ্রুপে অ্যাড করতে পারবে না তো বন্ধুরা চার নাম্বারে যে বিষয়টা আমি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে অনেক সময় দেখা গেছে ব্যাকগ্রাউন্ডে যেরকম হোয়াইট কালার থাকে এখন এই ব্যাকগ্রাউন্ডে যদি হোয়াইট কালার থাকে তাহলে কিন্তু আমরা অনেকক্ষণ যখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করি তখন আমার আমাদের চোখের সমস্যা হতে পারে এই জন্য আমরা হোয়াটসঅ্যাপে কী করবো ডার্ক মোড অন করবো অর্থাৎ নাইট মোড অন করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারব তো আমরা কীভাবে হোয়াটসঅ্যাপে ডার্ক মোডটা অন করব। এটা করার জন্য আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করে চলে যাবেন এই থ্রি ডট অপশানে থ্রি ডট অপশানে যাওয়ার পরে এখানে চলে যাবেন এই যে সেটিং অপশানে সেটিং অপশনে গিয়ে দেখেন এই যে একটু নিচে লেখা আছে স্যাট অপশান আপনি এই স্যাট অপশানে প্রবেশ করবেন স্যাট অপশনে প্রবেশ করে এখানে দেখেন লেখা আছে দেম বলে একটা অপশন আপনি এই দেম এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে দেখেন একটা অপশন আছে একটা হচ্ছে ডার্ক মোড আপনি যদি এই ডার্ক মোডটা এখান থেকে সিলেক্ট করে দেন তাহলে আপনার মোবাইলের ডার্ক মোড ওপেন হবে দেখেন আমি এখান থেকে ডার্ক মোড সিলেক্ট করলাম সিলেক্ট করে যখন এখানে আপনারা ওকে দিবেন তখন আপনার মোবাইলে কিন্তু ডার্ক মোড এখানে আমার মোবাইলে কিন্তু অলরেডি ডার্ক মোড চলে এসেছে যে সমস্ত ফটো বা ভিডিও আসে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা চাইলে কিন্তু ওই সমস্ত ফটো বা ভিডিও অটো ডাউনলোড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মোবাইল থেকে প্রচুর পরিমাণে ডাটা চলে যাবে তো আপনারা চাইলে কিন্তু যখন মোবাইলে ডাটা ব্যবহার করেন তখন শুধুমাত্র ফটো অথবা ভিডিও ডাউনলোড হবে অটো আর যদি চান যে যখন আমরা ওয়াইফাই যাব তখন অটো ডাউনলোড হবে সেক্ষেত্রে আপনারা কীভাবে এটা সিলেক্ট করে দেবেন আপনারা হোয়াটসঅ্যাপে প্রবেশ করে চলে যাবেন এই যে থ্রি ডট অপশনে থ্রি ডট অপশানে যখন টাচ করবেন তখন দেখেন সেটিং লেখা আছে সেটিং সেটিংয়ের থেকে চলে যাবেন দেখেন এখানে লেখা আছে স্টোরেজ অ্যান্ড ডাটা বলে একটা অপশন আপনি এই স্টোরেজ অ্যান্ড ডাটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এই যে নিচে লেখা আছে মিডিয়া অটো ডাউনলোডেড এখানে যখন আপনারা টাচ করেন ওয়েন ইউজিং মোবাইল ডাটা দেখেন এখানে লেখা আছে আপনারা যদি এখানে ডাউন টাচ করেন দেখেন এখানে শুধুমাত্র ফটো আছে যখন আমার মোবাইল ডাটা চালাবো শুধুমাত্র ফটো অটো ডাউনলোড হবে অডিও অটো ডাউনলোড হবে না ভিডিও ডাউনলোড হবে না ডকুমেন্ট হবে না যদি আপনারা প্রত্যেকটাই ডাউনলোড করতে চান তাহলে এই যে এখানে যতগুলো ইয়ে আছে ঘর আছে সব ঘরের মধ্যে টিক চিহ্ন দিয়ে দিবেন তাহলে কিন্তু সবই অটো ডাউনলোড হবে যখন ওয়াইফাই থাকবো তখন সব কিছু ডাউনলোড করব। মোবাইলে ডাটা করব না তখন সেক্ষেত্রে এখানে সব কিছু টিক দিয়ে দেবেন আপনাদের যখন ওয়াইফাই থাক থাকবেন তখন কিন্তু আপনাদের মোবাইলের সব কিছু ডাউনলোড হবে তো বন্ধুরা এই ছিল আজকের পাঁচটি গুরুত্বপূর্ণ সেটিংস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর হ্যাঁ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ